নয় নাইট কুচবিহারে নয় নাইট করে যেদিন ফিরছি, মেয়ে বিদায় হলেও মন কাঁদে না, এত পাড়ার লোকেরা কাঁদছে, নয় নাইট শুনেও তাদের পোষায় না। আপনারা সামান্য দু নাইটে কতটুকু শুনতে পাবেন বন্ধু? হবে না, এখানে কাট করে দিলাম। দূর নিকটে নাই কো কেহ, শান সবার সমান। দূর নিকটে নাই কো কেহ, শান সবার সমান। ফরমান রব্বুল আলামিন শোনো রাতে আর শোনো দিন। ফরমান রব্বুল আলামিন শোনো রাতে আর শোনো দিন। কবুল করে নিয়েছি আমি উভয়ের প্রার্থনা, হয় ইরশাদ রব্বানা। নবী আসবেন, রাতেরও নিয়ত পুরা হয়ে গেল, দিনেরও নিয়ত পুরা হয়ে গেল। ওদিকে রাত্রেবেলা স্বপ্ন দেখছে, নবীজির দাদা নাম কি হলো না, একটা ম জুড়ে দেন ওর সাথে। জানেন আপনারা সবাই, এই মুহূর্তে হয়তো মুখ দিয়ে হলকে গেছে, আবু তালিব হবে না, আব্দুল মুত্তালিব হবে। নবীজির দাদু আব্দুল মুত্তালিব খোয়াব দেখেছেন, আমিনার গর্ভ হতে সেই বিশ্ব নবী, সেই মহামান্বিত নবী, সেই পূর্ব ঘোষিত নবী ভূমিষ্ঠ হয়েছে। তাড়াতাড়ি করে পানি দিয়ে মুখ হাত ধুচ্ছে, ওজুর ব্যবস্থা নয় তাই বললাম না, মুখ হাত ধুচ্ছে, বেরিয়ে আসবে আমিনার ঘরে। আস্তে 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 এসে দেখে কোনো সাউন্ড নেই, আওয়াজ নেই, রাত, কোনো আওয়াজ নেই। এদিকে কান লাগাই, ওদিকে কান লাগাই, শ্বেত পাথরের বাড়ি ছিল তাই তো, শ্বেত পাথর দিয়ে দেয়াল, এই খেজুর ডান্ডার দেওয়াল রে ভাই, উপরেও খেজুর পাতা, আর জানলা দরজা গুলো সব খেজুর ডান্ডা দিয়ে তৈরি, দেওয়ালটা খেজুর ডান্ডা খেজুর পাতা দিয়েই ঘেরা। কান লাগায় কোনো আওয়াজ নাই, আবার একটু সরে যায়, খানিক পরে আবার আসে, আবার কান লাগায় কোনো আওয়াজ নাই। তাহলে বুঝি ভুল স্বপ্ন দেখেছি। এইবার গিয়ে নিজের বাড়িতে পৌঁছায়, সূর্য উঠে যায়, একটু পরে এক দাসিনী গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে আব্দুল মুত্তালিব কে আওয়াজ দেয়, ও আব্দুল মুত্তালিব গো, কি হলো, তোমার পুত্র বধু হয়েছে। আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে আসে, এসে দেখে রৌদ্র পোহাচ্ছে, পূর্ব দিকে মুখ করে বসে বৌমা আমিনা, সোনামণি এক লাডলাকে নিয়ে আঁচল ঢাকা দিয়ে বসে আছে মুখ নিচু করে। আব্দুল মুত্তালিব সামনে গিয়ে বলছে, বৌমা। বৌমা মুখটা তুলেছে, দেখে ছল ছল নয়ন ভর্তি, গড়াচ্ছে চোখের পানি। আব্দুল মুত্তালিব বলছে, বৌমা কাঁদছো কেন, একবার মুখটা খোলো দেখি সোনার চাঁদটা কেমন হয়েছে। যখনই চেহারা মোবারকটা তুলেছে রে, আব্দুল মুত্তালিব আনন্দে আত্মহারা হয়ে বলতে শুরু করেছে, হাই রে আব্দুল্লাই উঠিয়ে নূরুল্লাই পাঠিয়ে, আব্দুল্লাই উঠিয়ে নূরুল্লাই পাঠিয়ে, দিয়েছে খোদা তোমায় কেমন সান্ত্বনা, কেঁদো না ও মা আমিনা, কেঁদো না ও মা আমিনা, কেঁদো না, কেঁদো না ও মা আমিনা। বৌমা আমিনা যা শুনলেন শ্বশুরের মুখে, চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন, চিন্তায় অস্থির হয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল্লাই উঠিয়ে, মানে আব্দুল্লাহ নবীর আব্বা, মদিনায় খেজুর পাড়তে গিয়েছিলেন, ওইখানেই তার ইন্তেকাল হয়ে গিয়েছিল। আব্দুল্লাই উঠিয়ে নূরুল্লাই পাঠিয়ে, একথা শুনে মা আমিনা খুশির জায়গায়
আরো বিস্মিত হলেন, আরো চিন্তিত হয়ে বললেন। আব্দুল মুত্তালিব বলছে, বৌমা তুমি কাঁদছো কেন, এমন কথা বললাম খুশি হলে না? বৌমা বলছে, আব্বা জান গো, আপনার কথা যদি সত্য হয় তাহলে আবু জেহেলের মতো পাপিষ্ট, আবু লাহাবের মতো পাষণ্ড, উতবা সাইবার মতো পাথর দিলি মানুষগুলো আমার বাচ্চাকে তো বড় হতে দেবে না, আমার বাচ্চার গলা টিপে মেরে দেবে। এই চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। তখন আব্দুল মুত্তালিব বলছে, এই শিশু বড় হবে আল আমিন আখ্যা পাবে, এই শিশু যদি দিতেই হয় কমন নয়, একটু আরেকটু ভাষাতে হয়, এই শিশু বড় হবে কি করে ভলিউম কম হবে, কি করে ভলিউমটা কম হবে কিন্তু স্পিডটা একটু থাকবে, এই শিশু আখ্যা পাবে, এই শিশু বড় হবে আল আমিন আখ্যা পাবে, সত্যের প্রচার করিবে মক্কা নগরে। কে বলছে, কে বলছে? নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে। কাকে বলছে? বৌমাকে বলছে, এই শিশু বড় হবে আল আমিন আখ্যা পাবে, সত্যের প্রচার করিবে মক্কা নগরে। কাফেররা এড়িয়ে যাবে, দেশ হতে তাড়িয়ে দেবে, আর তুমি আমি সেই দিনেতে থাকবো কবরে। আমি সেদিন বাঁচব না, আমার এই পোতা যেদিন বড় হবে আল আমিন আসাদিক আখ্যা পাবে, আমি সেদিন বেঁচে থাকবো না। আর কাফেররা তাড়িয়ে দেবে দেশ থেকে, আমি না সেদিন তুমিও থাকবে না। তখন আমিনা হেউকে কেঁদে উঠেছে, আব্বা জান যদি তাই হয় তাহলে আমার বাচ্চাকে কে দেখবে সেদিন, কে সঙ্গ দেবে, তো কোনো ভাই নেই, বোন নেই, আপনজন তো কেউ নেই, কে দেখবে? তখন আব্দুল মুত্তালিব বলছে, কেঁদো না বৌমা, কেঁদো না, সেদিন আল্লাহ রবে এর সহায় ঘর বাঁধিবে মদিনায়, আল্লাহ রবে এর সহায় ঘর বাঁধিবে মদিনায়, আর মদিনার মুহাজিররা, মুহাজির কাকে বলে? মদিনা বাসীদেরকে। মদিনার মুহাজিররা করবে সাধনা, কি বলে? এসো মোদের শহর মদিনা, এসো মোদের শহর মদিনা, মদিনা এসো মোদের শহর মদিনা। আমিনার চোখের পানি জ্বলিয়ে বাষ্পর নেই, উদাও হয়ে গেল বটে। আব্দুল মুত্তালিব বলছে, বৌমা একবার আমার কোলে দাও, কোলে একবার দাও। এখানে একটা জিনিস আপনারা জানুন, পৃথিবীর বুকে সর্বপ্রথম এই মোহাম্মদ নামটা কে রেখেছিল? মোহাম্মদ নামটা সর্বপ্রথম কে রেখেছিল গো? কেউ হয়তো বলবে আল্লাহ। আরে আল্লাহ তো রেখেছিল ঠিকই, কিন্তু দুনিয়ার কোন মানুষের মুখ থেকে তো প্রকাশ হয়েছে, সেই ব্যক্তিটা কে এটা আপনারা বুঝে নেন। যদি কোনো হিন্দু ভাই জিজ্ঞেসই করে, এই তোরা যে এত মোহাম্মদ মোহাম্মদ করিস, বলতো এই মোহাম্মদ নামটা সর্বপ্রথম কে রেখেছিল, তাকে যদি বলেন আল্লাহ, সে উড়িয়ে দেবে ফাঁকতা আল্লাহ বলে। তাহলে কোন মানুষ প্রথম রেখেছিল সেই মানুষটা কে, শুনে নেন। কেউ করে প্রশংসা, কেউ দেয় ভালোবাসা, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় অনেকেই দেখতে আসে না,
তো কেউ করে প্রশংসা, কেউ দেয় ভালোবাসা, আর কেউ কেউ দেয় বুসা, কেউ করে যায় এহতেরাম। ওরে আল্লাহর হাবিব, আমি আব্দুল মুত্তালিব, সবাই করবে তারিফ, দেব এমন নাম। দাদা আব্দুল মুত্তালিব দেখছে অনেকে অনেক কিছু উপঢৌকন দিচ্ছে, বেতিন বাচ্চা হয়েছে, গরিবের ছেলে, গরিব ঘরে হয়েছে, কেউ কেউ পাশের বাড়ি, এ বাড়ি, ও বাড়ি, সে বাড়ি, দোয়া করে কিছু কিছু দিচ্ছে, এটা ওটা সেটা, কাঁথা কাপড়, একে ওই দুধ খাওয়াবার কোনো বর্তন ইত্যাদি। আব্দুল মুত্তালিব চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ভাবছে, আমি কি দেব, সবাই তো সব দিচ্ছে, আমি কি দেব। কেউ করে প্রশংসা, কেউ দেয় ভালোবাসা, কেউ কেউ দেয় বুসা, কেউ করে যায় এহতেরাম। ওরে আল্লাহর হাবিব, আমি আব্দুল মুত্তালিব, সবাই করবে তারিফ, দেব এমন নাম। মনে মনে করছে, আমি নামটাই দেব, নামটা পৃথিবীর আর কেউ দিতে পারবে না, আমি দেব নামটা। কি নাম দেব ভাবছে, কি নাম দেওয়া যায়। দেখি আল্লাহ দে নুকতা নাই, বে নুকতা নামটি চাই, কারণ আল্লাহ লিখতে গেলে কোনো নুকতা লাগে না। আপনার যারা আরবি পড়েন নুকতা বোঝেন, আলিফ খালি বেয়ের নিচে এক নুকতা আছে না, হ্যাঁ, আলিফ খালি বেয়ের নিচে এক নুকতা, তের উপর দু নুকতা, সের উপর তিন নুকতা, তারপরে দেখবেন হে খালি খে, হে খালি খের উপর এক নুকতা, লাম খালি, মিম খালি, নুন, নুনের উপর এক নুকতা। কেউ বোঝেন তো, আমার মা বোনেরা বোঝেন তো, আপনার দেশে পড়ে তো নাকি, পড়ে পড়ে, হ্যাঁ পড়ে তো, আরে মনে রাখবার সহজ উপায় হচ্ছে, শোনো, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নুকতা। কিছু কিছু মেয়ে আমাদের ওদিকে আছে, এদিকে আছে কি জানি না, পেট খালি, পিঠ খালি, কপালের উপর এক নুকতা। টিপটা চাই, কিন্তু আপনাদের এখানে মেয়েরা মনে হয় খুব একটা টিপ পরে না, আমাদের ওদিকে ফ্যাশনই ব্যাপার না, তারপরে ইচ্ছা করে কালো চুলকে পাকা করে ফেলছে। আপনাদের দিকে ছেলেরা মনে হয় করে না, আমাদের ওদিকে করছে, ওরা একটুখানি সাদা করছে একটুখানি। বন্ধু আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহর নাম লিখব, আলিফ লাম লাম হা আল্লাহ, এতে একটাও নুকতা নাই, আর সেই আল্লাহর নূর থেকে এই মোহাম্মদ তৈরি, অতএব এরও নাম রাখবো, এমন নাম রাখবো যেন কোনো নুকতা না থাকে। দেখি আল্লাহতে নুকতা নাই, বে নুকতা নামটি চাই, আল্লাহতে নুকতা নাই, বে নুকতা নামটি চাই। তো আহাত, এটা তো কোনো নুকতা নেই, কিন্তু আহাত রাখবো কি করে, আহাত তো আল্লাহর নাম। আচ্ছা মাহবুদ, এটাও লিখতে গেলে কিন্তু কোনো নুকতা লাগবে না, কিন্তু মাহবুদ মানেও তো স্রষ্টা, এ তো স্রষ্টা নয়, এ তো সৃষ্টি। দেখি আল্লাহতে নুকতা নাই, বে নুকতা নামটি চাই, আহাত মাহবুদ তাকা বলা যাবে নাই। তাই কি করলেন, মুহাম্মদ দিলাম নামখানা, মুহাম্মদ দিলাম নামখানা, নামখানা, মুহাম্মদ দিলাম নামখানা, এই মুহাম্মদ নামেও কোনো নুকতা নাই। আরো বৈশিষ্ট্য দেখুন, আল্লাহ নাম, উনি হলেন আল্লাহ, ইনি রাসূলুল্লাহ, উনি আল্লাহ রব্বুল আলামিন, আর ইনি রহমাতাল লিল আলামিন। দুজনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লাকব নিয়ে ইনশাআল্লাহ কালকের বিশ্লেষণ শুনবেন আপনারা। কাল মিরাজের ঘটনা যখন বলবো, পাষণদেবী মানুষের চোখে পানিয়ে দেবো, আমার নবী মিরাজে গিয়ে আমাদের জন্য আল্লাহর দরবারে কি আপিল করছেন, কি ফরিয়াদ করছেন, আল্লাহ দিচ্ছে নবী আরো চাইছে, আল্লাহ দিচ্ছে নবী আরো চাইছে, আল্লাহ দিচ্ছে নবী আরো চাইছে, কার জন্য চাইছে, কাদের জন্য চাইছে, এই
অধম উম্মতের জন্য আমরা গুনাহগার উম্মত, আমাদের কি হবে? বিবিদের দিনের পদ্মের খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধে দিন কাটিয়েছে, একবারও নবী বলেননি আল্লাহর কাছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এইসব কাফেররা কত মার মেরেছে নবীকে, একবারও তাদের বিরুদ্ধে কোনো নালিশ করলেন না। তায়েববাসীরা পাগল মনে করে রক্তাক্ত করে দিয়েছে সারা শরীর, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর কাছে করলেন না। বিবিদের পরনের কাপড় নেই, এ কথাও আল্লাহর কাছে বললেন না। উম্মতের কি হবে, উম্মতের কি হবে? কাল শোনাবো আপনাদের সেই মিরাজের ঘটনা। আমার ভাইয়েরা বন্ধুরা, কাল অনেক শুনতে হবে আপনাদের, একটু সময় বেশি করে নিয়ে আসবেন। আর আমাকে ওয়াহেদ তুলতে খানিকটা একটু দেরিও করে ফেলো, দেরি করলো। আমি যখন এসে গিয়েছিলাম, যদি আমার আইনুল ভাই বলতেন যে আপনি একটু তাড়াতাড়ি যেতে হবে ওখানে, তাহলে হতো। আমি লোক পাঠিয়ে দিলাম আমার, যে 8টা থেকে টাইম আছে, আসলাম হাবিবের লোক এলেও তো এটা খুশি হয়ে যাবে। লোক পাঠিয়ে দিলাম, তাকেও দেখি তুলছে না, বসিয়ে রেখেছে, বসিয়ে রেখেছে। আমি তখন ভাবলাম হয়তো এটাই চলবে, এটাই চলে। যাই হোক, আগামীকাল কিন্তু পাক্কা 8টা বাজবে আসলাম হাবিব মাইক্রোফোনে হাজির, কারণ অনেক শুনতে হবে কথা, যে অনেক ভাই, যত কম সময় হয়ে আসছে আমার ছটপটানি বাজছে, কথা যে অনেক গো। আপনাদেরকে কালকে অনেক সময় দিতে হবে, অনেকটা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে আপনাদের বেশিক্ষণ জাগাবো না, ওই রাত 12টা বাজবে যখন আমাকে বলে দেবে না, 12টা পর্যন্ত হবে তো না? আজকে বেশি জাগালে কাল আমারই ক্ষতি, আপনারা ঘুমে টলবেন, আপনারই তো আমার শ্রোতা, আপনারা ঘুমে টলবেন, এটাও একটা অসুবিধা হয়ে যাবে, খবরদার। হ্যাঁ, দিনে ঘুম পাড়বেন, কে রাখলেন? নবীর দাদু আব্দুল মুত্তালিব। তাহলে এটা জানা হলো, একটা একটা কোটেশন একটু একটু করে জানতে জানতে আগিয়ে যাই, চলুন। এরপর দয়ার নবী রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিনের একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, তিন দিন কেটে গেল, চার দিনের দিনে দরজায় হঠাৎ একটা টোকার আওয়াজ পেল। মা আমিনা কাঁচা পোয়াতি মাটির মেঝেতে শিশু মুস্তাফাকে নিয়ে বসেছিলেন, আলতো করে কোল থেকে নামিয়ে দিয়ে দরজার কাছে এসে খেজুর ডান্ডার দরজাটা একটু খুলে দিলেন। দেখা গেল কতগুলো মহিলা এসেছে। কি ব্যাপার বলছে, শুনেছি আপনার নাকি বাচ্চা হয়েছে, আপনি কোরেশদের বৌমা, তাই আমরা এসেছি বাচ্চা নিয়ে যেতে, আমরা হলাম দাই মা। মা আমিনা বলছে, আসো বুবুরা, ভেতরে গিয়ে দেখে, ভেতরে গিয়ে দেখে একটা ঘোড়া আছে, পানি নাই, চেঁচায় আছে, ভালো নয়, চার জায়গায় ছেঁড়া, আর একটা প্রদীপ আছে, এক ফোঁটা তেল নাই। দাই মারা নিজেরা বলা বলি করে, হ্যাঁ রে, এত গরিবের ছেলে নিবি, বদলে কি পাবি? ও বলে তুই নে, ও বলে তুই নে, ও বলে তুই নে, ও বলে তুই নে। কেউ আর নিজে নিতে চাইল না, ফিরে যাচ্ছে একটা একটা করে। মা আমিনা ভাবছে, কি হলো বুবুরা, চলে যাচ্ছ কেন? তারা আর বলতে পারছে না, তুমি গরিব বলে তাই চলে যাচ্ছি। চলে গেল, মা আমিনার চোখে অশ্রু আর থামি থেমিয়ে রাখতে পারলো না রে, গড়াতে গড়াতে মা আমিনা আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে, আল্লাহ গো, এই গরিবের ঘরে তোমার মনোনীত প্রার্থীকে পাঠালে কেন বাবুদ? আমার অর্থ নেই বলে, স্বামী হারা বলে, বিধবা বলে, গরিব বলে, নিঃস্ব বলে, ওরা কেউ আমার বাচ্চাকে নিল না। চোখের পানি টপাস টপাস করে শিশু মুস্তাফার বুকে মুখে পড়তে থাকে। মা আমিনা ছোট্ট ছেঁড়া আঁচল দিয়ে বারে বারে বুঝতে থাকে। যখন দুপুর হয়ে গেল, সূর্য মাথার উপরে, এমন সময় দরজায় আবার টোকা দেয়। শিশু মুস্তাফাকে কোলে করে নিয়ে দরজার কাছে গিয়ে বলে, ও দাই বুবু জানেরা, আসো বুবুরা আসো, তোমরা মনে করো না আমি গরিব, তোমরা মনে করো না আমি নিঃস্ব, ওগো আমি কথা দিলাম, কথা দিলাম, পরের বাড়িতে ঝিকুড়ি করে, অন্যের বাড়িতে গুলামি করে তোমাদের ঋণ পরিশোধ করব। বলো বাবু জানে, বলো কি দিতে হবে, আসো ভিতরে চলে আসো। ভিতরে আসে, দেখে ঘোড়া আছে, পানি নাই, তেল আছে, ঘোড়া আছে, পানি নাই, প্রদীপ আছে, তেল নাই,
ইচ্ছাটাই আছে ভালো নাই, এত গরিবের ছেলে নেব কি পাবো, এই মনে করে করে সবাই একটা একটা করে বেরিয়ে চলে যায়। দুঃখে কান্নাই করতে করতে শিশু মুস্তাফাকে দুই হাতের উপরে রেখে বলে, ওরে মোহাম্মদ রে কেন রে বাবা কেন, এত গরিবের ঘরে এলি কেন, দেখ রে বাবা দেখ এই দায় মারা, আমি গরিব বলে কেউ তোকে নিয়ে তোর সম্মান বৃদ্ধি করলো না, যখন বড় হবি খেলার সাথীরা যখন বলবে ওই তুই গরিবের ছেলে বলে কোনো দায় মানিয়ে যায়নি, দৌড়ে এসে আমায় যেন প্রশ্ন করবি না, মা আমাকে কোন দায় মা কেন নিয়ে যায়নি, নাইনিক বাবা নাইনিক, আমি এতদিন তোর গর্ভধারিণী মা ছিলাম, আজ থেকে তোর দুধ মা হয়ে গেলাম, আমি তোর টুইন ওয়ান মা, আর দেব না রে দেব না, আর কাউকে দেব না। আবার দেখে টোকা মারে একজন এসে, সূর্য যখন রক্তের রং ধারণ করে পশ্চিম আকাশে বসতে চলেছে তেমন সময় আবার ধরে যায় টোকা, মা আমি না ভাবছে দেব না তো, যেই আসুক দেব না, বসে আছে শিশু মুস্তাফাকে নিয়ে, কিন্তু যিনি এসেছেন উনি তো আর টোকা মেরে না খুললে চলে যাওয়ার জন্য আসেননি, জোরে জোরে টোকা মারলেন, যখন কোনো মতেই খুলছে না তখন একটু জোর করে ঠেলা মারলেন, একটুখানি খুলে গেল তাতে দেখা সম্ভব হচ্ছে না, আর একটু জোরে চাপ দিলেন, দেখা গেল আর একটু খুলে গেছে, মা আমি না বসে আছেন একটু ভেতরে, দেখে জোর করে কেউ দরজা খুলছে, ওই অবস্থায় শিশু মুস্তাফাকে আলতো করে মাটিতে রেখে, কারণ বাচ্চার ঘুম না ভেঙে যায়, ঘুমন্ত বাচ্চা, ঘুম ভাঙিয়ে দিতে পারবো ঘুমানিয়ে দিতে পারবো না, আস্তে করে রেখে টুক টুক করে দরজার কাছে গিয়ে বলছে, কে গো আপনি, আপনি কে? আমি গরিব হতে পারি, আমি বিধবা হতে পারি, কিন্তু কিন্তু ডিসিপ্লিন বলে তো কিছু আছে, আপনি জোর করে দরজা খুলছেন, কে আপনি? আহা, দেখুন ওখানে যিনি এসেছেন উনি কি বলছেন, শুনেছি তোমার কোলে এসেছে সাইয়েদে জামা, আরে তাই তো তাহারে নিতে আমি এলাম দাই হালিমা, আরে দাও না কোলে আমার, দাও না কোলে আমার, লালকে তোমার চুমা দেব চুমা দেব কদমে তাহার, চুমা দেব বুষা দেব কদমে তাহার। মা আমি না শুনে ভাবছে বাপরে একি সেই দাই মা, একটা দাইমা আছে খুব নাম করা তার ভিজিট অনেক বেশি, সেই হালিমা নাকি? তখন জিজ্ঞাসা করছে, আপনি কি সেই হালিমা যার ভিজিট সবচেয়ে বেশি? হ্যাঁ আমি সেই। তা আমার বাড়িতে আপনি এসেছেন কেন? ওই দেখুন দেখুন যা দেখে সবাই ফিরে গেছে, আপনিও দেখে যান, প্রদীপ আছে তেল নাই, ঘড়া আছে পানি নাই, চেটাই আছে ভালো নাই, কি দেব আপনাই। আমি না তখন বলছে, কিছু চাই না গো চাই না, ও আমি না একটি বার দেখিয়ে দাও সেই নুরি কণা, সে নুরের পুতুলটা কোথায় আছে দেখাও, দেখাতে হয়নি নিজেই দেখে ফেললো, দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে শিশু মুস্তাফাকে দুই হাতে তুলে নিয়ে চুক 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 করে চুমা দিতে শুরু করেছে। মা আমিনা তখন দূরে দাঁড়িয়ে বলছে, কি বলছে? দৃশ্য দেখে ওগো বলিল আমিনা, ও দেখালি মা তুমি দিও না এত চুমা, নিশ্চয় আমি না আমি নাই কোনো খাজানা, হালিমা বলে আমি না কিছুই নেব না। যারা আশি খাবারের পরীক্ষা করলাম, দেখি আমার কথা ঠিক বুঝতে পারছে কিনা। হালিমা তখন শিশু মুস্তাফাকে নিয়ে যখন চুপ চুপ করে চুমা দিচ্ছে, আমি না তখন বলছে, না আমি আর দেব না কোন দাইমার হাতে, আমি নিজেই দাইমা হয়ে গেছি, আজ থেকে নিয়ে পাল্টে নিয়েছি, দাও আমার বাচ্চাকে দাও।
হালিমা তখন কি বলছে, শিশু নবীরে হালিমা ধরে গর্ব করে বলে দেখ আমি না, গরিব আপনে আর ভাবিস নে, গরিব আপনে আর ভাবিস নে, এর চেয়ে দামি আর কিছু না, আমি কিচ্ছু চাই না, আমি একেই শুধু নিতে এসেছি। অনেক সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে এইবার যে উঠনিতে চেপে এসেছিলেন, ওই উঠনিটা ছিল খোঁড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, সকালবেলা বেরিয়েছে আমিনার ঘরে আসতে, সন্ধ্যা হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলা যে যাবে হালিমার ঘরে কখন পৌঁছাবে, সকাল হয়ে যাবে। সেই উঠনির উপরে শিশু মুস্তাফাকে নিয়ে যখন হালিমা বসেছে, দেখুন মজে যা, সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল, কোন কোন মা আওয়াজ দিচ্ছে গো, কোন মাটা আওয়াজ দিল, কার মা, সাজ্জাদের মা, দাদা চেনেন বলে বলে দিলেন, আমি যদি বলি ওটা ইন্টারনেটে চলে যাচ্ছে, যে যা হচ্ছে আপনারা জানেন না, দেখছে আমাকে এই মুহূর্তে, আপনারা জানেন না কত মানুষ দেখছে রাজ্যকে। আমি আসছিলাম যখন ফোনে, বাপ রে বাপ, মাথা খারাপ, হুজুর কটাই উঠবেন, হুজুর কটাই উঠবেন, আমরা মাথা খারাপ করে দিচ্ছি তো কটাই উঠবেন, দশটার সময় আপনি চালাবেন না, মোবাইল খুলবেন, তো দশটায় ঠিক বলাই হয়েছে, আমার বলাটা খারাপ হয়নি, যা হোক। তাই কার মা ও আপনারা বললেন, আমি বলতে পারবো না, মা গো তুমি যে আমারও মা, আমারও মা, আমার আমাকে ছেলে মনে করছো না, যে যে ছেলে মনে করছে না মানে তারাই আওয়াজ দিচ্ছে, আর যারা ছেলে মনে করছে একটা টু শব্দ করবে না, তা বলে কাশি আমার কে রেখো না মা, বিপদ হয়ে যাবে। সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে, আচ্ছা আপনাদের দিকে ফিরছি না একদম, হ্যাঁ একদম, আপনারা যেন দুঃখ করবেন না, আপনারা সবাই আমার জানের টুকরো, হ্যাঁ আমার জান, আমার জীবন, আহা হা সুবহানাল্লাহ। সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারির উপর, আর এমন সময় ভেঙে গেছে ঘুম তাকিয়া মাসুম, বলিল দেখে আপন নজর, যখন সান্ত্বনা দিয়ে ওই উঠনের উপরে, উঠনেটা ভালো না খোঁড়া, কিন্তু কিভাবে কি হচ্ছে লক্ষ্য করুন, সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারির পিঠে, এমন সময় ভেঙে গেছে ঘুম তাকিয়া মাসুম, বলে ও সওয়ারি চল না ছুটে, কে বলছে, আমার নবী, নবী বলছে ছুটে চল, কদিনের নবী, বয়স তখন কত, চার দিন, চার দিনের শিশু, ভাই চার দিনের লোক, চার দিনের লোক কথা বলতে পারে, চার দিনের ছেলে কথা বলতে পারে, চার মাসের ছেলে কথা বলতে পারে, আরে চার মাস তো দূরের কথা, চার বছরের ছেলে উটনির সাথে কথা বলতে পারে, কিন্তু আমার নবী বুঝে যা, লক্ষ্য করুন, সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারির পিঠে, তেমন সময় ভেঙে গেছে ঘুম তাকিয়া মাসুম, বলে ও সওয়ারি চল না ছুটে, তুই যেমন খড়িয়ে খড়িয়ে এসেছিস 12 ঘন্টা ধরে, সকালবেলা বেরিয়েছিস সন্ধ্যেবেলা এসেছিস, এমন সময় আবার যাবি সারা রাত ধরে যাবি নাকি, ছুটে চল, চল, কেন ছুটবো, তখন উটনিকে বলছে জানিস না তুই, আমি বলে দিচ্ছি, ওদিকে মোর দুধ ভাই, মানে হালিমার যে বাচ্চাটা ঘরে শোয়ানো আছে, ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে ব্যাকুল, ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে ব্যাকুল,
এমন নবী আর হবে? এমন নবী আর হবে? আমার সাথে আপনারা বলুন, হয় না, হবে না আর এমন রাসূল। জোরে জোরে, হয় না, এমন রাসূল। জোরে বলুন, হয় না, হবে না আর এমন রাসূল। কার আওয়াজটা জোর হচ্ছে ভাই? আইনুল ভাই কয়ে আছো? দেখো তো কার আওয়াজ জোর হচ্ছে, মেমোরি কার্ড একটা থেকে দেবো, 400 ঘন্টার বক্তব্য শুনবে। দেখে বলো, হয় না, হবে না আর এমন রাসূল। জোরে জোরে, হয় না। আচ্ছা, এবারটা একজনের পাওয়া যায়নি, অনেকজনের পাওয়া গেছে, এদের মধ্যে থেকে সিলেকশন করতে হবে। কার আওয়াজটা আরো জোর হচ্ছে, তারপর শোনেন। ওই উঠনি যে সকাল থেকে সন্ধ্যা লাগিয়েছে রে আমার শিশু মুস্তাফা, চার দিনের নবীর ওই উঠনিতে চেপে যখন বলেছেন ছোট রে ছোট। ওই উঠনি পঙ্খিরাজ ঘোড়ার মতো এমন ছুটতে আরম্ভ করেছে রে, কয়েক মুহূর্তের মধ্যে এই আমিনার ঘর থেকে উঠনি হালিমার ঘরে পৌঁছে যায়। হালিমা দেখছে আমার আগে যারা এসে গিয়েছিল তারা কোথায়, এই যে আমার উঠনি এত জোরে আসলো এই খবরটা ছড়িয়ে দিই। এর বাড়িতে গিয়ে দেখে শিকল তোলা মানে আসেনি, ওর বাড়িতে গিয়ে দেখে হুড়কো লাগানো মানে আসেনি, আরেক বাড়িতে গিয়ে দেখে দড়ি বাঁধা মানে আসেনি, আরেক বাড়িতে গিয়ে এইভাবে দেখলো, কারোর বাড়িতে তখন ফেরেনি রে, সবার আগে সবার পেছনে যাওয়া আমিনা পৌঁছে গেছে। নিচে নামিয়ে তোকে শোয়াতে পারতাম, কিন্তু কিন্তু দেখ রে দেখ, ওই আব্দুল্লাহ ঘুমিয়ে পড়েছে। ওই ঘুমন্ত শিশুর ঘুম ভাঙিয়ে দিতে পারবো, কিন্তু ঘুম তো আনিয়ে দিতে পারবো না। তাছাড়া যদি ওর ঘুমটা ভেঙে যায়, ওকে যদি নামিয়ে দেওয়া হয়, হ্যাঁ 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 করে কাঁদতে থাকবে, আমি একত্র চিত্ত মনোভাব নিয়ে তোর খিদমত করতে পারবো না। তাহলে এক কাজ কর বাবা, কিছু মনে করিস নি বাপ, আমি বাধ্যতামূলক তোকে মাটিতে শুইয়ে দিলাম। যখন মাটিতে শুইয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই দোলনার ঘুমন্ত আব্দুল্লাহ কেঁদে উঠেছে, কেঁদে উঠেছে। যখনই কেঁদে উঠেছে, ওদিকে সাইমা বসেছিল ওই আব্দুল্লাহর পায়ের কাছে, 7 বছরের বাচ্চি হালিমারি মেয়ে, তার নাম সাইমা, বসেছিল দোলনায় দুলছিল শিশু আব্দুল্লাহ। শুয়ে শুয়ে বারে বারে সাইমার পিঠে কোমরে লাথি মারতে থাকে। সাইমা বলে, ও ভাই জান রে, কেন এমন করে কান্না করিস, আর কেনই বা আমায় লাথি মারিস? তখন ওই আব্দুল্লাহ, কচি আব্দুল্লাহ সাইমাকে বলতে চাইছে, কি বলছে ছন্দের মাধ্যমে শোনেন। দোলাতে দোলে হালিমার ছেলে মাটিতে খেলে শিশু নবী, তখন কেঁদে বলে দেয় নিজীবন সাইমায়, ওই বোন রে করিস না এমন বিয়াদবি। কি বলতে চাচ্ছিস রে আব্দুল্লাহ? তখন আব্দুল্লাহ বলছে, রব না দোলনায় রাখো না আমায়, আহমাদের পায়ের তলে, রব না রব না রব না রে রব না দোলনায় রাখো না আমায়, আহমাদের পায়ের তলে। কেন? আরে নূরের বদন করে নি চুম্বন, আরে ছুঁয়ে নি চরণ এই কপালে, আরে মাখিয়ে দাও এই মুখে ওই পাক চরণের ধুল, মাখিয়ে দাও এই মুখে ওই পাক কদমের ধুল। ভাই জান আপনারা বলুন, হয় না, হবে না আর এমন রাসূল। জোরে জোরে, হয় না,
আমার নবী আপনাদের আওয়াজ শুনছে আর কত খুশি হচ্ছে বলুন। হ্যাঁ, কেউ যদি সুন্দরী মেয়ে বউ পেয়ে যদি বউয়ের গালটা টিপে বলে আহা তোমার মতো এত সুন্দরী মেয়ে আর কেউ হবে না, বউয়ের মনটা খুশি হয়। যদি বাচ্চা বাপের কোলে উঠে বলে আব্বা গো তোমার মতো আব্বা এত সুন্দর আর কারণ নাই, বাপের মনটা খুশি হয়। তাহলে আমরা যে নবীর পাগল উম্মত, নবীকে বলছে হয় না হবে না আর এমন রসুল, আমার নবী খুশি হচ্ছে কেন না? জোরে বলুন হয় না হবে না আর সারা মখলে কুল যার নাই সমতুল, হয় না হবে না আর এমনি রসুল, হয় না হবে না আর এমনি রসুল। বাবা বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এই বলতে বলতে কিন্তু অনেক সময় চলে যাবে বন্ধু, হালিমার ঘর থেকে বার করতেই পারবো না, আর একটু লাফিয়ে এগিয়ে যাই, কি বলেন? একটু লাফিয়ে এগিয়ে যাই। এক বছরে কেটে গেল, দু বছরে কেটে গেল, তিন বছরে কেটে গেল, চার বছর বয়স হলো, মা আমিনা যাচ্ছে, ও হালিমা গো এবার আমার বাচ্চা যে আমায় ফিরিয়ে দিতে হবে। মা হালিমা মুখটা হাসি হাসি, চোখ কিন্তু হাসে না, দর দর করে সময়িত থাকে। শিশু নবী জিজ্ঞাসা করে হালিমা কেন তুমি কান্না করছো, কোথায় আমাকে নিয়ে যাবে বলছে? হালিমা চকাশ করে চুমা দিয়ে বলে বাবা মোহাম্মদ রে, আমি যে তোর দুধ মারে বাবা, ওটা হলো তোর গর্ভধারিণী মা। আমার নবী দৌড়ে গিয়ে আমিনার কাছে বলে আম্মা যান, আপনি আপনার পেটে আমায় রেখেছিলেন। হ্যাঁ বাবা। ও আম্মা যান, এত বড় হতে দিলেন কেন? আমি যে আমার দুধমাকে বড় ভালোবেসে ফেলেছি, আপনার কাছে যাব কেমন করে? আমিনা ও খাতে, হালিমা ও খাতে, দৌড়ে গিয়ে হালিমার চোখের পানি মুছে দিয়ে নুরানি জবান নাড়িয়ে হালিমার কানে কানে বলে, আমি যদি গর্ভধারিণী মাকে দুঃখ দিই আমি আপনার শাফাত করব কেমন করে? ও হালিমা গো আমি কথা দিলাম, যেদিন আমি আমার গর্ভধারিণী মা আমিনাকে জান্নাতে নেওয়ার সুপারিশ করব, তার আগে আমি আপনি দুধমা আপনাকে জান্নাতে নেওয়ার সুপারিশ করব। হালিমার চোখের পানি উদাও হয়ে গেল, সাদরে ঠেলে দেয় আমিনার কাছে। আমিনা চুপ চুপ করে চুমা দিয়ে কচি মুস্তফাকে যখন রাস্তা ধরে নিজের বাড়িতে নিয়ে যাবে, পেছনে পেছনে হালিমা আবার ছুটে ছুটে আসে। আমিনা জিজ্ঞাসা করে হালিমা জানি জানি তুমি কেন এসেছো? আমি তোমার ঋণ চুকিয়ে দেব, আমি তোমার অধিকার তোমাকে পাইয়ে দেব, আজ আমার শিশুর মনে কোনো এফেক্ট না পড়ে আজ চেয়েও না, আমি শিশুকে বাড়িতে রেখে আবার ছুটে আসব। হালিমা বলে আমিনা গো আমি পাওনা পাওয়ার জন্য পেছু আসছি না। তবে কেন আসছো হালিমা? ছেলের মনে প্রশ্ন জায়গা স্বাভাবিক হয়ে গেছে, তাহলে কেন আসছো? তখন হালিমা শিশু মুস্তফার দুজনের মাথা সমান হবে বলে হাঁটু গেড়ে জমিনে বসে পড়ে আর চোখে চোখ রেখে বলে, ও সোনার মুহাম্মাদ তোমায় আজকে ছেড়ে বলো এ দুঃখিনী যাবে কেমন করে? ও সোনার মুহাম্মাদ তোমায় আজকে ছেড়ে বলো এ দুঃখিনী যাবে কেমন করে? রোজ রাতে বিছানাতে কে আর শোনাবে গান, কে বা ভোরে বলবে মরে ওঠো গো আম্মা জান? উম্মুন বলে কে আর ডাকবে মধুর সুরে বলো এ দুঃখিনী
যাবে কেমন করে ও সোনার মুহাম্মদ তোমায় আজকে ছেড়ে।